প্রিয় শিক্ষার্থীরা এবার আমরা অনুশীলন নয় পয়েন্ট একের পঁচিশ নম্বর যে সৃজনশীল প্রশ্নটা আছে সেটা সমাধান করবো তো ক নাম্বার এখানে বলা আছে কোসেক প্লাস কট এর মান নির্ণয় করো একটা উদ্দীপক দেওয়া আছে কোসেক মাইনাস কটে ইজুকাল টু ওয়ান বাই এক্স এই উদ্দীপকের আলোকে এই তিনটা প্রশ্ন সমাধান করতে হবে তাহলে ক নম্বার দেওয়া আছে কোসেক এ মাইনাস কট এ ইজাল টু ওয়ান বাই এক্স এখন এই যে কোচেক প্লাস কটে এটার মান নির্ণয় করতে হবে তাহলে আমরা জানি বা জানা আছে যে কোসেক্স স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার ইজিকোয়াল টু ওয়ান এই সূত্রটা থেকেই প্রমাণ করতে মানে মান নির্ণয় করতে হবে তাহলে এই সূত্রটা এটা এ প্লাস বি টু এ মাইনাস বি আকারে আছে অর্থাৎ এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্রটা যে আমরা জানতাম এ প্লাস বি টু এ মাইনাস বি অর্থাৎ এখানে এর জায়গায় আছে কুসেক এবং বির জায়গায় আছে কট তাহলে আমরা লিখবো কট কুসেকে প্লাস কটে কুসেকে মাইনাস কটে তো পরের লাইনে এই কাজটা আমরা করব এখন এই যে কুসেকে মাইনাস কটে এটার মান দেওয়া আছে ওয়ান বাই এক্স এই মানটা এখন এখানে বসাবো তাহলে এই যে ওয়ান বাই এক্স এটা কোসেক প্লাস কটে এ এর সাথে গুণ অবস্থায় আছে তাহলে এটাকে যদি আমরা ডানে পাঠিয়ে দিই তাহলে এটা ভাগ হয়ে যায় অর্থাৎ ওয়ানের সাথে ওয়ান বাই এক্স এটা ভাগ হয়ে যায় এখন এটা সমান আমরা লিখতে পারবো সুতরাং কুসাকে প্লাস কট ইজিক টু এক্স কারণ ওয়ানকে ওয়ান বাই এক্স যারা ভাগ করে দিলে এটা শুধু এক্স হয় যেমন ওয়ান ভাগ এখানে ওয়ান বাই এক্স তার মানে ওয়ান গুণুন এক্স বাই কারণ এখানে ভাগের জায়গায় গুণ হয়ে এটা উল্টে যায় তাহলে এখান থেকে আমরা পাই যে ওয়ান ওয়ান ভেনিস হয়ে গেলে এখানে শুধু এক্স থাকে এটাই হচ্ছে ক নাম্বার প্রশ্নের মান এরপরে খ নাম্বার প্রশ্নটা সমাধান করব খতে বলা আছে যে দেখা যে সেক ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান ডিভাইডেড তাহলে খ দেওয়া আছে যেটা আছে সেটা আগে লিখি এটাকে একটা সমীকরণ নাম দিই যে কোসেকে মাইনাস কোয়াট ইজিক টু বে এক্স ইজিক টু মানে এটা একটা সমীকরণ এবং কহতে আমরা যেটা পেলাম যে কোসেকে প্লাস কোয়াটে ইজিক্যাল টু এক্স এটাকে দুই নম্বর সমীকরণ দিলাম এখন এক এবং দুই যদি আমরা এখন যোগ করে দেই তাহলে আমরা টু কোষেকে পাব অর্থাৎ এখানে কোয়াটে কোয়টে এখানে কেটে যাবে কোসেকের সাথে কোসেকে যোগ করলে টু কোসেকে ডানে থাকবে ওয়ান বে এক্সের সাথে যোগ হচ্ছে এক্স এখন আমরা বা লিখে টুকু এখানে যদি আমরা ওয়ান বাই এক্স প্লাস এক্স এটার লসাগ করলে আমরা কী পাই এখানে এটার নিচে মনে মনে একটা এক আছে তাহলে এক এবং এই এক্সের লসাগু হচ্ছে এক্স তো এক্স এর এক্সে গুণ করলে এক্স স্কোয়ার বা সরি এক্স এর এক্স এক্স দ্বারা এক্সকে ভাগ করলে ওয়ান ওয়ান দ্বারা বা ওয়ানকে গুণ করলে এখানে শুধু ওয়ানই থাকে প্লাস এক্স ওয়ান দ্বারা ভাগ করলে এক্স হয় আবার এক্স দ্বারা এক্সে গুণ করলে এক্স স্কোয়ার হয় তাহলে আমরা এই যে পরে লাইনে আমরা এই যে টু এই টুটা টানে গিয়ে এটা ভাগ হয়ে যায় কারণ টু কোষেকের সাথে গুণ অবস্থা আছে হ্যাঁ এখন এখান থেকে আমরা যে জিনিসটা করবো যে আমরা এখন চিত্র এঁকে নেবো যে কোষেকে সমান আমরা পেলাম যে অতিভুজ বাই লম্ব অর্থাৎ কোচেকের যে অনুপাতটা আছে সেই অনুপাতটা থেকে আমরা জানি যে অতিভুজ লম্ব কারণ সাইন হচ্ছে কোচেকের অপজিট। কারণ সাইন থিটা সমান আমরা জানতাম লম্ব বাই অতিভুজ তাহলে কোচেক থিটা সমান হবে অতিভুজ বাই লম্ব তাহলে আমরা যদি একটা চিত্র এঁকে ফেলি তাহলে এ কোণের সাপেক্ষে আমরা যদি এখানে এ কোণ চিন্তা করি এটাকে এটা এ বি সি একটা সমকোণী তীবু এ কোণ এ কোণের সাপেক্ষে এই যে এখানে কষে কে তাহলে এটার অতিভুজ হচ্ছে ওয়ান প্লাস এক্স স্কোয়ার এবং লম্ব হচ্ছে টু এক্স তাহলে আমাদের এই বিসি এসির মানটা যদি আমরা বের করে ফেলি তাহলে আমাদের এই সে মান এটা প্রমাণ করতে পারবো তাহলে আমরা যে কাজটা করবো এখন যে এসির মানটা আমরা বের করব তাহলে আমরা বলবো অতিভুজ সমান ওয়ান প্লাস এক্স স্কোয়ার এবং লম্ব এখানে টু এক্স তাহলে আমাদের ভূমি এসির মান বের করতে হবে তাহলে এটা করার জন্য আমাদের পিতাগরাসের সূত্র অ্যাপ্লাই করতে হবে পিতাগরাসের সূত্রটা কি জগতীপুজের স্কোয়ার লম্বর স্কোয়ার ভূমির স্কোয়ার অতিপুজের স্কোয়ার ইজ টু লম্বর স্কোয়ার ভূমির স্কোয়ার তাহলে ত্রিভুজ এ পিথাগড়াজ হতে আমরা পাই যে এব স্কোয়ার ইজক বিসি স্কোয়ার আমাদের এসি স্কোয়ারের মান বের করতে হবে এবং এব মান এখানে ওয়ান প্লাস এক্স স্কোয়ার তাহলে এসি যদি আমরা ডানে রাখি তাহলে এই যে এসি সাথে যে বিসি আছে সেটাকে সরাই এটার সাথে এটা বিয়োগ করে ফেলবো অর্থাৎ এবি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার হবে কারণ এটা অতিপুজ অতিপুষ সবসময় বড় হয় অতিপুষ থেকে এই যে এই বিসি যে লম্ব যেটা সেটা বিয়োগ যাবে এখন মান বসিয়ে দিই তাহলে এবির মানে ওয়ান প্লাস এক্স স্কোয়ার এবং বিসির মানে হচ্ছে টু এক্স হ্যাঁ তাহলে নেক্সটে আমরা এটার থেকে আমরা যে কাজটা করব যে এটা ওয়ান প্লাস এক্স স্কোয়ার হোলোস্কোয়ার এটা এ প্লাস বি হোলোস্কোয়ারের সূত্র তাহলে এটা এ প্লাস বি স্কোয়ার এ আকারের আছে অর্থাৎ এখানে এর জায়গায় ওয়ান আছে এবং বির জায়গায় আছে এক্স স্কোয়ার এবং টু এক্স হোলস্কোয়ার মানে এখানে ফোর এক্স স্কোয়ার তাহলে নেক্সট পরে পৃষ্ঠায় আমরা গিয়ে আমরা এই কাজটা করব যে এখানে যেটা বর্গের সূত্র অ্যাপ্লাই করলাম এবং এখানে ফোর এক্স স্কোয়ার হলো এখন বা তাহলে এই যে ফোর এক্স স্কোয়ার থেকে টু এক্স স্কোয়ার গেলে মাইনাস টু এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স স্কোয়ার থেকে প্লাস টু এক্স স্কোয়ার অর্থাৎ জিনিসটা হচ্ছে প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স স্কোয়ার এটা ক্যালকুলেশন করলে হয় মাইনাস টু এক্স স্কোয়ার তাহলে আমরা এই আকারে লিখলাম এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোলো স্কোয়ার এই সূত্র আকারে লিখতে পারি কারণ এটাকে যদি আমরা আর একটা লাইন লিখতাম এখানে তাহলে এটা এভাবে লিখতে পারতাম যে এক্স স্কোয়ার হোলো স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার তো এটার পরিবর্তে আমরা লিখবো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল স্কোয়ার এখন স্কোয়ার ভ্যানিশ করার জন্য উভয়পক্ষে যদি আমরা বর্গমূল করে দিই তাহলে স্কোয়ার ভ্যানিশ হয়ে যায় তাহলে এসি সমান আমরা পাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে ভূমি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আমরা পেয়ে গেলাম তাহলে আমাদের যেহেতু লেফট সাইড দেওয়া আছে সেকে সেকে সমান আমরা যেটা লিখতে পারি যে অতিভুজ বা ভূমি তাহলে অতিভুজ আমাদের ওয়ান প্লাস তাহলে এই ওয়ান প্লাস আমরা যেটা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়ান একই কথা তাহলে নিচে ভূমি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে এটাই হচ্ছে রাইট সাইড যেটাই আমাদের প্রমাণ করতে বলেছিল গ নাম্বার সমস্যাটি এবার সমাধান করি তাহলে খতে আমরা এই চিত্রটা আমরা খতে অঙ্কন করেছিলাম এবং সেকে ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এটা প্রমাণ করেছিলাম তাহলে এই চিত্রের আলোকে আমরা যেটা পাই যে টেন এ এ কোণের সাপেক্ষে এ কোণের সাপেক্ষে লম্ব বাই ভূমি অর্থাৎ টু এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান কটের সমান আমরা পাই ভূমি বাই লম্ব অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু এক্স এবং কুসেকের সমান আমরা ক্ষয়ক্ষতি পেয়েছিলাম যে ওয়ান প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই টু এক্স এবং এখান থেকে তাহলে এবার লেফট সাইড এ প্লাস কটে তাহলে টেনের সমান আমরা যেটা পেলাম যে টু এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এটা বসাবো এবং কটে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু এক্স এখন এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এবং টু এক্স এর লসাগু হচ্ছে টু এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এখন লসাগু যেটা সেটাকে এই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান দ্বারা ভাগ করতে হবে তাহলে ভাগ করলে এটা একটা ভ্যানিশ হয়ে যায় থাকে হচ্ছে টু এক্স টু এক্স দ্বারা টু এক্স গুণ করে দিলে ফোর এক্স স্কোয়ার প্লাস এখন এই যে টু এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ানকে আবার টু এক্স দ্বারা ভাগ করে দিলে টু এক্স টিক্স ভ্যানিশ হয়ে যায় থাকে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এবং এখানে আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে এই দুটা গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোলো স্কোয়ার হয়ে যায় এখন এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ফলের সূত্র হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস টু এ বিটি এই বর্গের যে বিয়োগের যে সূত্র সেটা অর্থাৎ প্রথম পদ এখানে এর জায়গায় আছে এক্স স্কোয়ার বির জায়গায় আছে ওয়ান তাহলে এ স্কোয়ার মাইনাস টু প্রথম পদ অর্থাৎ এক্স স্কোয়ার ইন্টু ওয়ান লেখা যায় একই কথা প্লাস ওয়ান স্কোয়ার এবং নিচে যা আছে তাই থাকবে তাহলে এটা বর্গের দুই নাম্বারের যে সূত্রটা সেই সূত্রটি এখানে প্রয়োগ হলো হ্যাঁ তাহলে এটা আমরা পরের লাইনে একটু ক্যালকুলেশন করে ফেলি যে তাহলে এখানে ফোর এক্স স্কোয়ার প্লাস এক্স তাহলে এখানে ক্যালকুলেশন করলে যে ফোর এক্স থেকে টু যদি বিয়োগ করা যায় তাহলে এক্স তৃতীয়বার ফোর প্লাস হয় এবং এটা বর্গের আরেকটা প্লাসের সূত্র আচ্ছা এখানে লেখা যায় এক্স স্কোয়ার স্কোয়ার প্লাস টু 1 স্কয়ার প্লাস তাহলে এটা আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার এটা লিখতে পারি এবার আমরা রাইট সাইডে দেখি কী আছে লেফট সাইডে এই পর্যন্ত থাকবে তো রাইট সাইডে সেকে ইন্টু কোশেকে তখন সেকে এবং কোশেকের মান বসাই দিলাম তখন ক্যালকুলেশন করলে এখান থেকে আমরা যেটা পাবো যে ওয়ান প্লাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার ডিভাইডেড বাই টু এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ওয়ান প্লাস এক্স স্কোয়ার এবং এক্স স্কোয়ার মাইনাস ওয়ান একই কথা তো এটাই হচ্ছে আমাদের রাইট সাইড এটাকে যদি কেউ যদি একটু সাজিয়ে এভাবে লিখতে চায় যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার ডিভাইডেড বাই টু এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এইভাবে লেখা যায় কোনো সমস্যা নেই তাহলে দুই সাইডেই আমাদের এই যে এটা বেরোচ্ছে আশা করি তোমরা বুঝতে পেরেছো